আমি যদি ক্লাসে আলোচনা করি, মানে টানা যেভাবে বেসিক্যালি ই কমার্সে পাবেন, ই কমার্সের 12টা বা 13-12টা ক্লাসে আমার হয়তো আপনাদের প্র্যাকটিসের স্কোপ খুব কম থাকবে, রাইট? যে বেসিক কোড লিখতে হবে আমাকে যাতে কোর্সের আলোচনাটা শেষ করা সম্ভব হয়। বাট ব্লগের কথা যখন আমি বলবো, ব্লগে আমি কোড লিখলে 4টা ক্লাসে শেষ হয়ে যাবে, রাইট? বাট ব্লগের জন্য 8টা ক্লাস দেওয়া হয়েছে, যাতে আপনারা কোড লিখতে পারেন। আমি যতটুকু করব আপনারাও ততটুকু করবেন। যদি নিজেরা ব্লগের কোড করতে শিখি, দেন আমরা ই কমার্স হাত দিয়ে করতে পারবো, আদারওয়াইজ করা সম্ভব হবে না, রাইট? অ্যাটাচ হতে একটু সময় লাগবে, হ্যাঁ, এটা ফ্যাক্ট। বাট রেগুলার থাকলে এবং প্রতিটা ক্লাস যদি আমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করি, তাহলে কোনো ঝামেলা হবে না, কোনো প্রেশারও মনে হবে না কখনো। সো আমি লোকাল হোস্টে যাচ্ছি। ওয়েলকাম লারাভেল 5.3.16, এই পর্যন্ত এসেছে, রাইট? তো বেসিক্যালি আমরা জাস্ট কিছু আলোচনা সেরেছিলাম এভাবে যে প্রজেক্টটা যখন ইনস্টল হলো, প্রজেক্ট ইনস্টল হওয়ার পর আমরা ল্যারাভেলের একটা পেজ দেখতে পাচ্ছিলাম, যেটা বেসিক্যালি ওয়েলকাম নামে ছিল রিসোর্সের মধ্যে, তাই না? ভিউ এর আন্ডারে ওয়েলকাম নামে একটা পেজ ছিল, এবং এই পেজটা লোড করছিল কে? আমি বলেছিলাম যে যখনই ল্যারাভেলের কোনো প্রজেক্ট রান করা হয়, যেহেতু আমরা গতদিন ইন্ডেক্সটাকে কোথায় এনেছিলাম, রুটে, রাইট? রুটে ইন্ডেক্স রাখাতে ফার্স্টে ইন্ডেক্স, তারপরে কনফিগ, এই যে কনফিগ ফোল্ডারটা দেখতে পাচ্ছেন না, কনফিগ এর এপিপি ফার্স্ট, দেন আদার্স যে ফাইলগুলো আছে সেগুলো এক্সিকিউট হয়। ওকে, লাস্টে এই ফাইলটা যদি এক্সিকিউট হয় ডেটাবেস, এখানে যদি এর ভেতরে একটা জায়গা আছে যেখানে আমরা ডেটাবেস এর কানেকশন দিতে পারি, যদি এই কানেকশনটা না দেওয়া থাকে, সে নর্মালি কানেকশনটা তখন খুঁজতে থাকে, এই কনফিগ এর কাজ শেষ হলে সে জাম করে চলে আসে কোথায়, ইএনভিতে, এই ফাইলের মধ্যেই ডেটাবেস এর কানেকশনটা নর্মালি দেওয়া হয় এবং ল্যারাভেল সাজেস্ট করে যে এখানেই কানেক্ট করো। ওকে, তারপরের অ্যাকশনটা কি হবে? পরবর্তী অ্যাকশনটাই হচ্ছে রাউটস। ওকে, যদিও রাউটস এর তিনটা পার্ট আছে, আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করছি, ওয়েব ডট পিএসপি তে যায় এবং ডিফল্ট একটা রাউটস লেখা থাকে। ডিফল্ট রাউটস এর মধ্যে রাউট ক্লাসের গেট ফাংশন দিয়ে স্ল্যাশ দেওয়া থাকে, দ্যাট মিন্স এটাকে বোঝানো হয় হোম। ওকে, দেন এর ভেতর থেকে একটা ফাংশন কল করা হয়েছে, একটু খেয়াল করেছেন? আননেমড ফাংশন এটা, এখানের মধ্যে থেকে একটা ভিউ রিটার্ন করা হয়েছে। ভিউ গ্লোবাল ফাংশন বা বিল্ট ইন ফাংশন কার? এই ল্যারাভেলের, রাইট? ভিউ নামে কিন্তু পিএসপির কোনো ফাংশন নেই। সো ভিউ ফাংশনটা যখন কল করা হয়েছে, একটু খেয়াল করেন, আমি আছি কোথায়, রাউটসে, তার ওয়েবে, আর ভিউ ফাংশন কল করাতে সে যা করবে, সে রিসোর্সে যাবে, ভিউজে যাবে এবং এই নামে একটা ব্লেড ফাইল খুঁজবে, যদি পাই রান করে দেবে। শুধু ফাইলের নামটা এখানে দিতে হয়, ব্লেড ডট পিএসপি অংশটুকু এখানে মেনশন করার কোনো দরকার নেই। আমি বোঝাতে পেরেছি? শুধু নামটা এখানে থাকবে, এক্সটেনশন দুইটা স্কিপ করতে হবে। যদি এরকম হতো যে ফোল্ডার ভিউ এর মধ্যে আরেকটা ফোল্ডার, আরেকটা ফোল্ডার দেন ফাইল, তাহলে আমাকে ওই অনুযায়ী লিখতে হতো, হ্যাঁ, ডট দিয়ে। লাইক আমি যদি বলতাম এরর এর মধ্যে আছে মাস্টার পেজটা, তাহলে এখানে লিখতে হতো ডট, বুঝতে পেরেছেন? এখানে স্ল্যাশ চলে না, চলে কি? স্ল্যাশ এর পরিবর্তে ডট, লিনাক্সে গিয়ে প্রবলেম করবে, ঠিক আছে? লাইভ সার্ভারে গেলেই তখন পাবেন আসে। ওকে, বুঝিনি দেলোয়ার, একটু আসো। হ্যাঁ, এররসটা আমি যদি কোনো ফোল্ডার করি, ফর এক্সাম্পল আমার মাস্টারটা যদি এররস এর মধ্যে থাকতো, তাহলে আমি কিভাবে কল করতাম? চেঞ্জ করে দাও, ঠান্ডা হয়ে গেছে। এররস ডট
মাস্টার বলতাম, যেহেতু আমার মাস্টারটা বাইরে আছে ভিউয়ের মধ্যে, সেস ফাইলের নাম ক্লিয়ার। আচ্ছা এটাই রাইট ওয়ে না যে আমি কোনো ভিউ পেজ লোড করাবো। ডিফল্ট কনফিগারেশন অনুযায়ী এরকম দেওয়া আছে, আমরা লাস্ট পর্যন্ত এতটুকু শিখেছিলাম। আমরা এমভিসি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে নাম শুনেছি, রাইট? এমভিসি, এবং যখন ল্যারাভেলের আলোচনা আমরা শুরু করছিলাম, সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে ফ্রেমওয়ার্কগুলো একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে। বাট ল্যারাভেল এমভিসির এমকে এখন উজ্জ রেখেছে, আমাদের এম নিয়ে কাজ করাটা তারা ম্যান্ডেটরি করে দেয় নাই। আমি চাইলে এম নিয়ে কাজ করতে পারি, আবার না করলেও কোনো দিক থেকে সে আমাকে আটকাবে না, রাইট? আগে যেমন এই জায়গাটাতে ম্যান্ডেটরি ছিল 4.2 তে HTTP এর আন্ডারে, যেমন কন্ট্রোলার্স নামে একটা ফোল্ডার আছে, এখানে মডেলস নামেও একটা ফোল্ডার ছিল। বুঝতে পেরেছেন? যেমন ভিউজ আছে না, MVC, M for model, V for views, C for controller. So, এই ডিজাইন প্যাটার্নটার তিনটা তিন জায়গায় থাকে। এর মধ্যে মডেল আর কন্ট্রোলার দুটা মূলত কি ক্লাস, আর ভিউ হচ্ছে ফাইল। ওকে, আউটপুট দেখায় কে? ভিউ। বাট ব্যাক এন্ডের ফাংশনাল কাজগুলো করে কে? কন্ট্রোলার। ঠিক আছে, এখন কন্ট্রোলার আছে, মডেল নাই। হ্যাঁ, কন্ট্রোলার আছে, মডেল নাই। আমি ওই ডিজাইন প্যাটার্নটার ডিজাইনটার একটু কনসেপচুয়াল আলোচনাটা করার চেষ্টা করছি, যে আমরা যেন অ্যাটলিস্ট এমবিসি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে, নামগুলো যেন জানি এবং দু একটা কথা যেন আমি বলতে পারি যে না, এটা এমবিসি। একটু খেয়াল করেন, এটা মূলত এই, আমি যদি এই টানটার কথা ভুলে যাই, আমি যদি এই টানটাকে মনে করেন বাদ দেই, ওকে, এই টানটা আমি বাদ দিয়ে দিলাম। এটা আমাদের লাইভ ক্লাসরুম, এটা ব্রডকাস্ট করা যায় আর কি, যা হচ্ছে সবকিছু ব্রডকাস্ট করা যায়। তো আমি এই প্যাটার্নটাকে বলবো এমভিসি ডিজাইন প্যাটার্ন। সি কন্ট্রোলার, এটাকে বলা হয় ফ্রেমওয়ার্কের গেটওয়ে। আমি ফ্রেমওয়ার্কে ঢুকবো কি দিয়ে? কন্ট্রোলার দিয়ে, রাইট? এখন বের হওয়ার রাস্তা, আমি পেছনের দরজা দিয়েও বের হতে পারি, আমি সামনের দরজা দিয়েও বের হতে পারি, রাইট? সামনের দরজা হচ্ছে আমার ভিউ, মূলত আমার পুরো যে আউটলেটটা সবকিছু থাকবে কার মধ্যে? ভিউ এর মধ্যে। মডেল ধারণ করবে এমন কিছু ক্লাস, এবং ক্লাসের মধ্যে থাকবে এমন কিছু ফাংশন যা মূলত ওই সিস্টেমের ডাটা আদান প্রদান করার কাজে ইউজ হবে, মূলত সে ডেটাবেস এর অ্যাকশন গুলো এক্সিকিউট করার কাজে ইউজ হবে। এই কারণে একটু খেয়াল করেন, মডেলের পাশে কি আছে? ডেটাবেস। বোথ কন্ট্রোলার মডেল দুজনেই ক্লাস, দুজনের মধ্যেই থাকবে কি? ফাংশন, আর ভিউ হচ্ছে ফাইল। তো আমি যখন কোনো একটা ভিউকে লোড করতে যাব, আমি লোড করব এভাবে, কন্ট্রোলার থেকে সরাসরি ভিউ এ চলে যেতে পারি। আবার কন্ট্রোলার যদি বলে যে না, এই ভিউটা যদি ডেটাবেস এর কোনো ডাটা অ্যাক্সেস করতে চাই, কন্ট্রোলার কি করবে? মডেলে যাবে, মডেল থেকে ডাটা কন্ট্রোলারে এনে ভিউ এর কাছে পাঠাবে। কখনো কখনো যেটা করা হয়ে থাকে, যে খুব স্পেশাল কেসে, যেগুলো রেগুলার কেস, যে আমাকে মনে করেন আমার মেনুটা ডেটাবেস থেকে ম্যানিপুলেট হচ্ছে, সো আমার ইচ এন্ড এভরি পেজেসেই কিন্তু আমার মেনুটা দরকার, মানে তাই বলে কি আমি প্রত্যেকটা ফাংশনে এই মেনুর জন্য ডাটা ডেটাবেস থেকে নিয়ে আসবো এবং সেখান থেকে কন্ট্রোলার, মডেল থেকে কন্ট্রোলারে এনে দেন ভিউ পাঠাবো? ওই কেসগুলোতে যেটা হয়, ভিউ থেকে সরাসরি মডেলে অ্যাক্সেস করা হয় এবং ডাটাগুলো তুলে নিয়ে বসিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? তো মূল কাজটা কি, মূল সিনারিও, যদি কোনো পেজ উইদাউট ডেটাবেস বা উইদাউট ডেটাবেস অ্যাক্সেস থাকে, কন্ট্রোলার সরাসরি ভিউকে লোড করে, আর যদি ওই ভিউ এর মধ্যে ডেটাবেস থেকে তুলে আনা ডাটা ডিসপ্লে করাতে হয়,
সেক্ষেত্রে কন্ট্রোলার যাবে কোথায়? মডেলে। মডেল কি করবে? না, মডেল ডেটাবেস থেকে ডেটা তুলবে। বেসিক্যালি মডেলের ভেতরে কোয়েরি গুলো এক্সিকিউট হবে। হ্যাঁ, ফাংশন গুলো ওখানে লিখতে হবে। মডেল ডেটাবেস এর ডাটা অ্যাক্সেস করে মডেল পাঠাবে কার কাছে? কন্ট্রোলার কে। কন্ট্রোলার পাঠাবে ভিউ কে। এটা হচ্ছে নর্মাল সিনারিও। স্পেশাল কেসে ভিউ সরাসরি মডেলের কাছে গিয়ে, ধরেন কন্ট্রোলার একটা ভিউ কে লোড করেছে, দেন ভিউ বলেছে মডেলে যাব, অথবা ভিউ বলছে না সরাসরি আমি ডেটাবেসে যাব, রাইট? পসিবল। বাট এখনকার দিনে লেটেস্ট যে লারাভেল, এখানে এই মডেলটা উদ্ভব হয়ে গেছে, আপনি মডেল ইউজ করাটা ম্যান্ডেটরি তারা বলছে না। যেটা হয়, কন্ট্রোলারই সরাসরি ডেটাবেজের সাথে অথবা ভিউ সরাসরি ডেটাবেজের সাথে অ্যাক্সেস করছে। কোয়েরি রিলেটেড কাজগুলো ম্যাক্সিমাম ইউজ হচ্ছে কোথায় বা করা হচ্ছে? কন্ট্রোলারের মধ্যে। স্পেশাল কেসগুলো হ্যান্ডেল হচ্ছে ভিউ এর মধ্যে। অ্যাডভান্টেজ বলতে, বেসিক্যালি ডিজাইন প্যাটার্নটাতে একটু চেঞ্জ আনাতে যেটা হয়েছে, যে টাইমটা কমে যাচ্ছে, এর লারাভেলের একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ বলেছিলাম যে কিছুটা স্লো। সে অ্যাকচুয়ালি সবচেয়ে ফাস্টার ফ্রেমওয়ার্ক সেটা বলা হচ্ছিল না বা হচ্ছেও না এখনো, স্টিল শিপ ইট স্লো। এইটাই হচ্ছে মূল রিজন তারা এটাকে ফাস্টার করার চেষ্টা করছে। আদারওয়াইজ একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে জাম্প করে ওই ক্লাসে ডাটা পাঠাতে কিছু সময় তাদের লস হয়। যদিও ডিজাইন প্যাটার্নটা স্ট্যান্ডার্ড, বাট এটাকে তারা উজ্জ্বল রেখেছে, কেউ যদি করতে চায় চাইলে করতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি, ফোর্থ ব্যাচের ক্লাস শুরু হবে মোস্ট প্রবাবলি আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবার আমরা আগামীকাল এবং পরশু প্রবাবলি জানাবো আপনাদের। এখনো সেট হয় নাই ডেটটা, যদি সেট হয় আমরা জানাবো। আর এবিতে আরেকটা এক্সাম হওয়ার চান্স আছে বুধ বৃহস্পতিবারের দিকে, বুধবারের সম্ভবত। সো ওই ডেটে আমরা হয়তো বা মঙ্গলবারের ডেটে একটা পরীক্ষা নিয়ে আমরা শুক্রবার থেকে ফুল সুইং এ ক্লাস স্টার্ট করব। না 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 না, যারা চান্স পেয়েছে ভর্তি হয়েছে তাদের আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে না, তারা তো ভর্তি হয়ে গেছে। যেটা বলছিলাম যে তাহলে আমাদের ঢুকতে হবে কোন দিক দিয়ে? সরাসরি কন্ট্রোলার হয়ে ভিউতে। বেসিক্যালি এই লোকেশনে আমরা এখন যেখানে আছি বা যেভাবে কাজ হচ্ছে, বলতে পারেন যে এই জায়গাটা হচ্ছে আমার রাউটস, এটা হচ্ছে আমার রাউটস, রাউট সরাসরি কি করছে? ভিউকে লোড করে দিচ্ছে। হ্যালো, হ্যাঁ ওয়েলকাম স্যার। এখনই বলেছে স্যার, তাহলে দেখা করেন যদি আপনার সময় থাকে। ওকে, ঠিক আছে। দেখেন, সে কিন্তু মানে বলা যাবে না যে পুরোপুরি ফ্রেমওয়ার্কে পাশ ফেলে দিয়ে কাজ করছে। সে রাউটস কি করছে? সরাসরি একটা ভিউকে লোড করে দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি প্রসেসের মধ্যেই যাচ্ছে না। রাউটস এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট ফ্রেমওয়ার্কের। তো আমরা যত কিছুই করি না কেন, আমাকে রাউটস হয়ে কোনো না কোনো কন্ট্রোলারের মাধ্যম দিয়ে যেতে হবে। বুঝাতে পেরেছি? তো সরাসরি রাউটসে যাওয়া যাবে না। দ্যাট মিন্স আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই রাউটসটা সরাসরি ভিউতে না গিয়ে রাউটস অলওয়েজ মুভ করবে কোথায়?
কন্ট্রোলারে, দেন কন্ট্রোলার ভিউতে যাবে নাকি ডেটাবেসে যাবে নাকি কি করবে এটা তার ডিসিশন, রাইট? সো বেসিক্যালি আমাদের কাজটা হবে এখনই যে আমরা আছি কিন্তু রাউটসে, সেখান থেকে একটা ভিউকে লোড করে দেওয়া হয়েছে, এটা করতে না দিয়ে আমাকে এখন একটা কন্ট্রোলার তৈরি করতে হবে, এবং সেই কন্ট্রোলার থেকে একটা ভিউকে লোড করাতে হবে। তো যদি সেটা করতে চায় আমাদের একটা কন্ট্রোলার ফার্স্ট জেনারেট করে বা ক্রিয়েট করে নিতে হবে, চেক করে দেখি যে আমাদের হাতে ডিফল্ট কোনো কন্ট্রোলার আছে কিনা। কন্ট্রোলার্স, এটা হচ্ছে প্যারেন্ট কন্ট্রোলার যেটা বাই ডিফল্ট তৈরি করা আছে, আর আছে অথ নামে কন্ট্রোলার, সেটা অথেন্টিকেশনের জন্য এই কাজগুলো ডিফল্ট করা আছে। আমরা যদি অথটা জাস্ট ইনস্টল করে নিই, অটোমেটিক একটা অথেন্টিকেশন প্যানেল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? অটোমেটিক একটা অথেন্টিকেশন প্যানেল আপনারা পেয়ে যাবেন। তো আমরা যে কাজটা করব আর কি, সেটা হচ্ছে যে এভাবে না করে আমরা একটা কন্ট্রোলার জেনারেট করি। কন্ট্রোলারটা জেনারেট করার জন্য ইনস্ট্রাকশনটা কোথা থেকে পাবো সেটা একটু দেখে আসি। laravel.com এ যাই সবাই। দেন ডকুমেন্টেশন, কি নিয়ে বিজি আছো বাবা? কি গেমস খেলতেছ? গেম ডাউনলোডও দিয়েছো? দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন আছে, এটা কনসোল থেকে দিতে হয়। এটা একটা কমান্ড, আর্টিসান কমান্ড, পিএসপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, দেন কন্ট্রোলারের নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর রিসোর্স। এটা লিখলে কন্ট্রোলার ফোল্ডারে অটোমেটিক এই নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে যাবে, এবং ওর ভেতরে বেশ কিছু ফাংশনও তৈরি হয়ে যাবে ডিফল্ট। আপনি যদি ফাংশনগুলো ইউজ করতে চান গুড, না চাইলে নাই। আর বাই ডিফল্ট যে লাইব্রেরিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্কের, আমরা কিন্তু প্রাথমিকভাবে জানি না যে কোন কোন লাইব্রেরিগুলো ফ্রেমওয়ার্কে লোড করে নিতে হয় কন্ট্রোলার ক্লাসের উপরে। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটু খেয়াল করেন, ডকুমেন্টেশনে যখন একটা কন্ট্রোলার নেওয়া হয়েছে, কন্ট্রোলারের শুরুতে একটা নেম স্পেস কল করা হয়েছে, খেয়াল করেছেন? এটা বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেডের একটা কনসেপ্ট। এটা 5.3 ডকুমেন্টেশনে ক্লিক করলেই হবে, দেখেন অটোমেটিক 5.3 তেই আসবে। আমি যে কন্ট্রোলারস এ প্রেস করেছি, এই যে এখানে কোথায় থেকে গিয়ে জানো, এই যে দ্য এইচটিটিপি লেয়ার, এখানে কন্ট্রোলারস এ প্রেস করেছি। ওকে, তো এখানে এসে কিছু ইউজ করাছে, এগুলো বেসিক্যালি ক্লাস, ডিফল্ট ক্লাস। এই ক্লাসগুলো বাই ডিফল্ট লোডেড থাকে, রাইট? সো আমি যদি এই ইনস্ট্রাকশনটা রান করাই, আমরা টাইপও করতে পারি চাইলে, টাইপ করাটাই মরঞ্চ ভালো হবে আমাদের জন্য, রাইট? সো আমরা কি করি, আমরা আমাদের প্রজেক্টে যাই, htdocs, দেন
টিটি ব্লগ ব্যাচ 07, হ্যাঁ টিটি ব্লগ ব্যাচ 07 এর মধ্যে শিফট ধরে রাইট ক্লিক করে আমরা যদি এই যে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার বলি, আর এখান থেকে আমরা যদি কমান্ডটা দেই পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, এবার কন্ট্রোলারের নামটা দিতে হবে, মেক করছি কি কন্ট্রোলার, সো পিএসপি আর্টিসান মেক দিয়ে অনেক কিছু করা যাবে, কন্ট্রোলার ক্রিয়েট করব, মাইগ্রেশন ক্রিয়েট করব, মডেলও ক্রিয়েট করা যায়, আরো অনেক কিছু সিট তৈরি করা যায়। ওকে, সো এবার কন্ট্রোলারের নাম, এটার একটা কিন্তু কনভেনশন আছে কন্ট্রোলারের নামগুলো কেমন করে হবে। কন্ট্রোলারের নাম ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল, ওয়েলকাম বললাম, তারপরে ম্যান্ডেটরি, লোকালে কাজ করলেও লাইভে গিয়ে অ্যাবনর্মাল হয়ে যেতে পারে যদি কন্ট্রোলার নামের সাথে কন্ট্রোলার না থাকে। আপনি শুধু ওয়েলকাম লিখেও কিন্তু কন্ট্রোলার বানাতে পারেন, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ওয়েলকামের সাথে কন্ট্রোলারটা জুড়ে দেওয়া, বাট কন্ট্রোলারের সি আবার কি হবে ক্যাপিটাল লেটারের হবে। এরপরে ওর ভেতরের এইটুকু দিয়ে যদি ক্লিক করেন তাহলে আমার ফাইলটা তৈরি হয়ে যাবে, কন্ট্রোলার ক্লাসটা এসে যাবে, বাট যে ভেতরের নেম স্পেসিং, যে ইউজগুলো দরকার লাইব্রেরির বা যে ফাংশনগুলো জেনারেট হয় বাই ডিফল্ট সেগুলো হবে না, এর জন্য আন্ডারস্কোর আন্ডারস্কোর রিসোর্স নামে হিট করব আর কি। রিসোর্স নামে আমি একটা কমান্ড দিলেই এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, কোনটা হাইপেন 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 রিসোর্স, সো লেটস চেক। আমরা কন্ট্রোলারের মধ্যে দেখেন ওয়েলকাম কন্ট্রোলার চলে আসছে, তাই কি না, এবং ওয়েলকাম কন্ট্রোলারে যদি ক্লিক করি এখানে একটা নেম স্পেস আছে, ইলিমিনেট রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট এমন একটা ক্লাস সব জায়গায় লাগবে, কারণ আমি ভিউ থেকে কোনো ইনস্ট্রাকশন যদি সার্ভার পর্যন্ত পৌঁছতে যাই আমাকে পোস্ট দিয়ে পৌঁছাতে হবে, এখানে গেট কাজ করবে না, পোস্ট দিয়ে পৌঁছাতে হলে পোস্টের ডাটা কি রিড করতে হবে না, রিড করার কাজ করবে কি রিকোয়েস্ট ক্লাস, সো আমার এই রিকোয়েস্টটা লাগেই মিনিমাম, এই কারণে যে বাই ডিফল্ট ইউজ ইলিমিনেট এইচটিটিপি রিকোয়েস্টটা আমাকে দিয়ে দিয়েছে। আর আমার কন্ট্রোলার ক্লাসটা সরাসরি এক্সটেন্ড করছে কাকে, মূল মেন মেন কন্ট্রোলার ক্লাসকে, একটু খেয়াল করেন এটা কিন্তু অ্যাপের মধ্যে এইচটিটিপি কন্ট্রোলার, দ্যাট মিনস এই ক্লাসটাকে, এটা হচ্ছে আমার মাদার ক্লাস, মাদার কন্ট্রোলার ক্লাস, যেটা নেম স্পেস হিসেবে নেওয়া হচ্ছে। এখন কিছু ফাংশন আছে, ইন্ডেক্স ক্রিয়েট মনে করেন সেভ করার জন্য, স্টোর এটা বেসিক্যালি ক্রিয়েট বলতে মনে করেন কোনো একটা ভিউ আমি তৈরি করব, তারপরে আমি স্টোর মানে সেভ করতে চাচ্ছি, একটা ডিফল্ট ফাংশন স্টোর দিয়ে রেখেছে, আমি ভিউ করতে চাচ্ছি ডিফল্ট ফাংশন শো দিয়ে রেখেছে, আমি এডিট করতে চাচ্ছি আমার একটা ডিফল্ট ফাংশন এডিট, আপডেট করতে চাচ্ছি ডেস্ট্রয় দ্যাট মিনস ডিলেট, এই ফাংশনগুলো সে তৈরি করে রেখেছে, বাট এটা ম্যান্ডেটরি না যে আমার এটা ইউজ করতেই হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল, আমি করি লারাভেল 7 ব্যাচের ক্লাস করছি, নতুন ব্যাচটা। আচ্ছা দেখেন, আমি একটু ছোট্ট জিনিস একটু দেখাই, তারপরে আমি আপনাদের হাতে দিয়ে দিচ্ছি। আমি আমাদের কমান্ডটা রান হলে কিন্তু কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাচ্ছে, রাইট, এবার যেটা করব আমার এই পেজটাই লোড হবে, আমার এই পেজটাই ঠিকই লোড হবে, বাট এই লোডিংটা করবে কে, কন্ট্রোলারের কোনো একটা ফাংশন, রাউটস সরাসরি না, সো রাউটস থেকে সরাসরি একটা ফাংশন চালিয়ে যখন আমার একটা পেজকে লোড করা হয়েছে এটাকে আমি রিমুভ করব, এটা এখানে থাকবে না। এখন করাবো কন্ট্রোলার দিয়ে, এটা হচ্ছে মূল পদ্ধতি, রাইট, প্রপার প্রসেসে যাচ্ছি, না আগে কন্ট্রোলার ছিল না, সরাসরি আমরা ভিউ থেকে চলে যাচ্ছিলাম, রাউটস থেকে ভিউ এ চলে যাচ্ছিলাম, রাইট, এখন আমি চাচ্ছি যেহেতু আমার হাতে এখন কন্ট্রোলার চলে আসে আমি কন্ট্রোলার থেকে ভিউকে লোড করাবো, সো রাউটস কিভাবে কন্ট্রোলারকে পয়েন্ট করতে পারে, সো ল্যারাভেলের এটা একটা অ্যাডভান্টেজ যে আপনি রাউটস ছাড়া ফ্রেমওয়ার্কেই ঢুকতে পারবেন না, ওখানে একটা সিকিউরিটি এনশিওর করা আছে, বুঝতে পেরেছেন, যে কারণে ইউআরএল ইনজেক্ট থেকে শুরু করে যে কোনো ধরনের ইউআরএল করাপশন মানে স্ট্রিক্টলি ম্যানেজ করা সম্ভব হচ্ছে এবং একটা হাই লেভেলের সিকিউরিটি এনশিওর করছে। ওকে, সো
শুরুতে কমান্ডটা কেমন হবে, যে আমার ফার্স্টে কন্ট্রোলারের নাম বলতে হবে, দেন ফাংশনের নাম বলতে হবে। কন্ট্রোলারের নাম হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলারের নাম। দেন সেপারেটর হচ্ছে অ্যাট দ্য রেট অফ, অ্যাট দ্য রেট অফ লেফটে হচ্ছে কন্ট্রোলার আর রাইটে হচ্ছে ফাংশন। সো এটা ইন্ডেক্স ছাড়া যে কোনো কিছু আমি দিতে পারি না, যে কোনো ফাংশনকে আমি পয়েন্ট করতে পারি। সো ইন্ডেক্স নামে আমি একটু ফাংশনকে পয়েন্ট করেছি এবং ওয়েলকাম কন্ট্রোলারের এখন একটু খেয়াল করি যে আমার পেজটা যদি লোড দেই, ঠিক আছে, বাট ওয়েলকাম ইন্ডেক্স ফাংশনে কিন্তু সে পৌঁছেছে, ওখানে কোনো কিছু সে পাচ্ছে না, কি করবে? এখানে এসে যদি আমি বলি হ্যালো ল্যারাভেল, তো ডেফিনেটলি সেটাই এক্সিকিউট হবে, হ্যালো ল্যারাভেল সে বলবে। দেখেন ছোট্ট করে সে হ্যালো ল্যারাভেল বলেছে, তাই কি না? ওকে নাইস। সো এখন এইটা এখান থেকে আমাকে একটা পেজে লোড করে দিতে হবে। আমার একটা পেজ লোড করার পদ্ধতি হচ্ছে রিটার্ন করতে হবে ভিউ ফাংশনের মাধ্যমে এবং যে পেজটাকে লোড করতে চাচ্ছি মাস্টার, আমার এই পেজটা চলে আসে। তো যা হচ্ছিল রাউটস থেকে এখন হচ্ছে কোথা থেকে, সো ভিউ বিল্ড, সেটা করে ফেলেন। হ্যাঁ এতটুকু সারা ল্যারাভেলের বিল্ট ইন ফাংশন। সাহিল বাবা আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, চারটা বেজে গেছে। Thank you.
আচ্ছা, আমরা তো এই পর্যন্ত ডেফিনেটলি চলে আসি, কারণ হচ্ছে প্রায় 20 মিনিট মতো সময় দেয়া গেছে এই কাজে, যে কন্ট্রোলারটা ক্রিয়েট করা, দেন একটা পেজকে লোড করা। তো আমি একটু আমাদের সাইটটাতে রেজিস্ট্রেশন আছে ডেফিনেটলি সবার, আমি ওখানে একটা থিম আপলোড করে দিব এখন। রেড ব্লগের একটা থিম, একটা ছোট্ট ব্লগ টেমপ্লেট। ফার্স্টে আমরা ব্লগ টেমপ্লেটটা ফ্রন্ট এন্ডের জন্য মাস্টারিং করি, তারপরে অ্যাডমিন টেমপ্লেটটা মাস্টারিং করব। অ্যাডমিন টেমপ্লেট সহজ হচ্ছে বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ড, যেটা এটা সবচেয়ে সহজ। তারা কারিশমা আছে, রাইট, এছাড়া ম্যাট্রো ল্যাব আছে। হ্যাঁ, ম্যাট্রো ল্যাব সুন্দর হলেও মানে কো মানে সেটা বুঝতে একটু ডিফিকাল্টিস আছে। বেশ কিছু জাভাস্ক্রিপ্ট আছে, নো ইস্যুজ, আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো লগ ইন করেন, সবাই লগ ইন করেন। আমি এখনই করে নিচ্ছি। ইউজার ফোল্ডারের মধ্যে যে নাম্বারটা দিয়েছে না,
গ্রুপে না বলছেন যে এইখান থেকে আমরা কোথায় বলেন না কনফিগে আমরা কিছুই করি নাই তাই না আমরা কোনো কিছুই করি নাই এখন থার্সডে কত তারিখ একটু দেখুন তো আগামী থার্সডে 24 তারিখ না পিএসপি আর্টিজান কমান্ড দিতে হবে কন্ট্রোলারের মধ্যে উপরে আমরা তো ওয়েলকাম কন্ট্রোলটা তৈরি করবো এর আগে যে কন্ট্রোলারটা কি ভোল্টেজ ছিল ওই কন্ট্রোলারটা কি এখানে ইনহেরিট করছে ওয়েলকাম কন্ট্রোলার দিয়ে এক্সটেন্ড করলো ওয়েলকাম কন্ট্রোলারে ওয়েলকাম কন্ট্রোল আমরা যেটা তৈরি করলাম এটা তো এক্সটেন্ড করলো কন্ট্রোলার উপরের যে কন্ট্রোলারটা জি ওইটাকে ওইটাকে এক্সটেন্ড করেছে আপনার যদি ছোট কোনো প্রজেক্ট থাকে ছোট যেটা আমরা একটু গাড়াগাড়ি করলে কোনো প্রবলেম ওইটা দেখতে চাচ্ছেন দিয়ে দিব আমি ব্লগে 6 প্রজেক্টটা দিয়ে দিব জমছে 1 মিনিট একটু না আলাদা ফোল্ডার করে রাখা যাবে না আচ্ছা আমি একটা টেমপ্লেট তুলে দিচ্ছি আপনাদের জন্য হ্যাঁ সাইটে সাইন ইন করেন আমি অ্যাসাইনমেন্ট আকারে তুলছি
যদি আপনারা গ্রুপে গ্রুপে জয়েন করেন, ঠিক আছে, গ্রুপে জয়েন করেন, দেখেন আমি ব্লক টেমপ্লেটটা দিয়ে দিয়েছি, আপনারা এটা নিয়ে নেন। ডলফিন গলি থেকে আসছেন। আচ্ছা, আমরা এবার এবারকার টার্গেট হচ্ছে এই জায়গাটাতে আমি এই টেমপ্লেটটা বসাবো, যে রেড ব্লগের যে থিমটা আছে ইন্ডেক্স ফাইলটাকে আমি বসাতে চাচ্ছি। একটু খেয়াল করেন, এটা যদি রান করায় এই ডিজাইনটা, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ব্লক টেমপ্লেট। হ্যাঁ, ভেরি সিম্পল ব্লক টেমপ্লেট। এই সিম্পল ব্লক টেমপ্লেটটা আমরা আমাদের এই জায়গায় দিতে যাচ্ছে, তার মানে কি আমার প্রজেক্ট স্টার্ট হবে তখন ওই পেজটা আসবে। তারপর এটাকে আমরা মাস্টারিং করে ফেলবো, আমার নাম্বার অফ পেজেস এর দরকার নেই, আমরা ছোট ছোট স্লাইসিং পেজ গুলো আমরা এই মাস্টারের মধ্যে আস্তে আস্তে পুশ করবো। তো এখন এখন যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, যে ফার্স্টে আমরা এর যে কোড, ইন্ডেক্স এর যে কোড, সেটা যে কোনো একটা এডিটর, রাইট, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, কোডটা নিয়ে নিব শুধু, ওই ইন্ডেক্স ডট এসটিএমএল টা না, ইন্ডেক্স ডট এসটিএমএল, এটা হচ্ছে মূল ফাইল, হোম ফাইল, বাকি ফাইলগুলো এক্স্যাক্টলি সেম। হ্যাঁ, বাকি ফাইলগুলো এক্স্যাক্টলি সেম, আমি এটা ইয়ে করে নিব, কপি করে নিচ্ছি। এই যে রেড ব্লগের, রেড ব্লগ থিম যেটা আমি আপনাদের দিলাম, এটা কিন্তু ভিন্ন এক জায়গায় রয়েছে, আমি ডি ড্রাইভের একটা ফোল্ডারে রেখে দিয়েছি, সেখান থেকে জাস্ট কোডটা কপি করে নিয়ে আমাদের পেজ হিসেবে লোড হচ্ছে কি এখন মাস্টার না, সো এটা কোথায় আছে, ভিউ এর মধ্যে, এই যে মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, এখানে আমি পেস্ট করে দিই, ঠিক আছে, এটা করেছেন তো না, এটা আমরা পেস্ট করে দিলাম। এইটা যখন সেভ করলাম, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, মোটামুটি একটা অবস্থা, মানে ডেটা কোড সব চলে আসে, বাট ডিজাইনটা সিএসএস পায় নাই, ইমেজ পায় নাই, জাভাস্ক্রিপ্ট নেই, কারণ আমি অলরেডি দেই নাই, এগুলো কিছুই দেই নাই, এই যে সিএসএস, ইমেজ, জেএস এবং আরো একটা সিএসএস আছে, এগুলো কিন্তু আমি কোনো কিছুই দেই নাই, রাইট। সো এগুলো কোথায় যাবে, এদেরকে আমি কপি করে, কপি করে টেমপ্লেটম স্টাইল ডট সিএসএস, এদেরকে আমি এটাগুলোকে কপি করলাম, কপি করে এদেরকে আমরা নিয়ে যাব আমাদের প্রজেক্টে, এলআইসিটি জ্যাম, এসটি ডকস, টিটি ব্লক, ব্যাস 7,
পাবলিকের মধ্যে আমরা রাখবো বেসিক্যালি অ্যাসেট গুলো, এদেরকে অ্যাসেট বলা হয়, অ্যাসেট গুলো রাখবো কোথায়? পাবলিকের মধ্যে। সো এটা তো ডিফল্ট, বাট আমাদের যেটা হবে যে এটা হচ্ছে ল্যারাভেলের নিজস্ব যেগুলো সেগুলো দেওয়া আছে। আমরা চাইলে ACS এর JS ফোল্ডার ইউজ করতে পারি, আবার আমরা ফ্রন্ট এন্ড এর জন্য একটা ফোল্ডার, অ্যাডমিন এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। ঠিক আছে, আমি যে ফোল্ডারটা নিয়েছি ফর ওয়েব, আমি ওয়েব ফোল্ডার করে ওর ভেতরে এগুলোকে রেখে দিলাম। দেখেন ওই টেমপ্লেটের CSS, ইমেজ, JS আর একটা বাইরে CSS ফাইল ছিল, সেটাকে আমি এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু পাবলিকের মধ্যে নতুন ফোল্ডার করেছি, খেয়াল করেন, আমি কিন্তু বাইরে করি নাই। এটাকে আমরা বলি প্রজেক্ট রুট, প্রজেক্ট রুট বলে এটাকে, এটা রুট বলা হয়। এখানে যদি কোনো কিছু রাখতে চাই তাহলে বলবো যে রুটে রাখেন, এটা হচ্ছে রুট। বাট আমরা রাখলাম কোথায়? পাবলিকের মধ্যে। বেস লোকেশন, কোনো ফাইল যদি আপলোড হয় সিস্টেম থেকে বা আমি যদি কোনো অ্যাসেট সেখানে রাখতে চাই, সব রাখবো কোথায়? পাবলিকের মধ্যে। সো আমি ডিফাইন করে নিয়েছি, আমি ফ্রন্ট এন্ড এর জন্য ওয়েব বলছি আর অ্যাডমিন প্যানেলের জন্য অ্যাডমিন বলছি। আমি অ্যাডমিন প্যানেল এখনো ফোল্ডার তৈরি করি নাই, বাট আমি ফ্রন্ট এন্ড এর জন্য ওয়েব নিয়েছি। যে কোনো কিছুই হতে পারে, আমি ওয়েব দিয়েছি। নাও স্টিল আমাদের কিন্তু কোনো চেঞ্জ নেই, খেয়াল করেছেন? কোনো চেঞ্জ নেই। দেখেন CSS গুলো পাওয়ানোর উপায় বলে দেই। CSS গুলো পাওয়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে রুটে এই যে একটা জায়গায় লিংক করা আছে না, আমাদের মেইন যে CSS ফাইলটা, সেটাকে আমরা ওই যে master.blade এ যেটা কপি করে আনলাম, এখান থেকে আমরা ব্লেড সিনট্যাক্স লিখছি। এটা আমরা নর্মালি PHP সিনট্যাক্স যেটা দেই না, PHP ওপেন ক্লোজ, এটা ব্লেডিং এ দিস, মানে এভাবে লিখতে হয়, দুইটা দুইটা করে কার্লি। হ্যাঁ, দুইটা করে কার্লিকে ব্লেডের PHP ওপেন এন্ড ক্লোজ বলা হয়। এরপর একটা ফাংশন আছে, এটা বিল্ট ইন, এবং এই ফাংশনের মধ্যে আমি যদি পাথটা বলে দেই, পাবলিকের অ্যাসেট মানে কি রুট, আমি যখনই অ্যাসেট ফাংশন কল করব তখন রুটে চলে যাব। রুট থেকে আমাকে আস্তে আস্তে করে কি ফাইল পাথে ঢুকতে হবে না। সো পাবলিক, তারপর আমি বলবো কি ওয়েব, কারণ ওয়েবের মধ্যে রেখেছি, দেন স্ল্যাশ দিয়ে ফাইলের নাম। ওয়েবের মধ্যে কি আমার এই নামে ফাইলটা আছে না? একটু খেয়াল করেন, এই নামেই কিন্তু ফাইলটা আছে। ওকে, সো লেটস চেক। ভেতরেই দিতে হবে, বাইরে ছিল, এখন ভেতরেই দিতে হবে। সো পেয়েছে, বাট এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে, ইমেজ গুলো পায় না। এই ইমেজেও সিমিলার পাথ অ্যাসাইন করতে হবে, দেখিয়ে দিতে, আমরা করে ফেলি সবাই, এতটুকু সেরে ফেলি সবাই, এভরিবডি। আমার এই পেজের যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলোতেও এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে যে জায়গাগুলোতে ইমেজ আছে। এই কন্টেন্টের মধ্যে কয়েক জায়গায় ইমেজ আছে, একটু চারটা জায়গায় দেখেন ইমেজ আছে। হ্যাঁ ওয়েলকাম সালাম। হ্যাঁ লিমা, আপনার কোনো ফোন আসছিল? আচ্ছা ঠিক আছে, কল কালকে হলো হয়তো আসতে পারে, আমাকে যেটা বলেছে কল করার কথা ছিল, বাইরে হয়তো ভুলে গেছে, তো কল দেওয়ার কথা একটা। আর দুই হচ্ছে যে আজকের ক্লাসটা ক্যান্সেল হয়েছে, মেসেজ পেয়েছে একটু মারুফকে, মারুফ আর হচ্ছে ইয়ে ওই ওই সোহাগ, মারুক সোহাগ বা জোরায় এই দুজনকে একটু জানিয়ে দেবো, ওরা বের হয়ে যেতে পারে, দূর থেকে আসে একটু জানিয়ে দেবো। ইমেজ ফাইল তো লোড হচ্ছে কোথা থেকে বলেন তো? মাঝা ইন্ডেক্স মাস্টার থেকে না?
কোন ফাংশনটা? না এই যে ইন্ডেক্স ফাংশনের মধ্যে তো আমি মাস্টারকে কল করে দিয়েছি। সবাই একটু খেয়াল করেন, আমি আরেকটু টাইম দিব। হ্যাঁ আমি আরেকটু টাইম দিব, এই পর্যন্ত আসছে কিনা, জাস্ট ইমেজ না আসুক, অ্যাটলিস্ট সিএসএস এসেছে, এরকম এসেছে, গুড। আমি ইমেজ আনার জন্য একইভাবে আমি পাতটা বসাচ্ছিলাম, একটু খেয়াল করেন আমি ইমেজটা এনে দেই, আপনাদের ইমেজগুলোকে এনে দেই যাতে ওটা আরেকটু পারফেক্টলি দেখায়। তারপরে মূল কাজ শুরু করছি, মূল কাজটা হচ্ছে মাস্টারিং এর কাজ। আমরা তো জাস্ট টেমপ্লেটের ডিজাইনটা বসালাম, টেমপ্লেটের ডিজাইন বসানোটাই কিন্তু আমাদের মূল কাজ না। সো আমাদের মূল কাজটা হচ্ছে মাস্টারিং করাটা। মাস্টারিং করাটা হচ্ছে মূল কাজ। দেখেন এইবার আমাদের এখানে কিন্তু ইমেজ চলে আসে, এই যে ইমেজ, এই যে ইমেজ সুন্দর করে চলে আসে। আচ্ছা যদিও যে এখানে দুইটা ইমেজ কিন্তু এখনো দেয়া হয় নাই। বাই দ্য ওয়ে, ডিজাইনটা বসানোর জন্য কি করা হলো, ওই টেমপ্লেটের এইচটিএমএল এর কোডগুলো তুলে এনে আমার মাস্টার পেজে বসালাম, ওই টেমপ্লেটের সিএসএস ইমেজ জাভাস্ক্রিপ্ট কোথায় রাখলাম, পাবলিকের ওয়েব ফোল্ডারে, এবং পাথটা অ্যাসেট নামে ফাংশন ইউজ করে কল করে দিলাম, তাহলে ডিজাইনটা চলে আসলো। বাট যখন কোনো প্রফেশনাল প্রজেক্ট তৈরি করা হবে, যে কাজটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে কোড যত কম করে প্রজেক্টটাকে হ্যান্ডেল করা সম্ভব হয়, ঠিক সেই চেষ্টাটা করা হয় যে কোড যতটা কম করা যায়। অ্যাডভান্টেজও আছে, আমি যেটা করতে চাচ্ছি কোড কমাবে, সাথে সাথে কি করবে আমার কাজেরও অনেক অ্যাডভান্টেজ বাড়িয়ে দেবে, যেটাকে বলা হয়ে থাকে সাইটের মাস্টারিং। হ্যাঁ মাস্টারিং যদি সাইটের ডিজাইনে না থাকে তাহলে ওই ডিজাইনটা ইউজ করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে পড়ে এবং অনেক লেন্দি কাজ হয়ে যাবে এবং অনেক ছোট ছোট ইস্যুতে অনেক টাইম কিল হবে। ফর এক্সাম্পল আমার ফ্রন্ট এন্ডে সবগুলো ডাইনামিক পেজ, মনে করেন আমার 15-20টা পেজ তৈরি হয়ে আসছে, জেনারেট হয়ে আসছে, তো সেখানে যদি আমি সকল কোডই রেখে দেই তাহলে কি লোডিং টাইম এক বাড়বে, আবার ওই কোডগুলোতে কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়লে সবগুলো ফাইলে গিয়ে চেঞ্জ করতে হবে, যেটা অত্যন্ত ডিফিকাল্ট, রাইট? তো এর জন্য যেটা করা হয় যে মনে করেন আমার যে এই সাইটটা, এই সাইটটার কথা যদি বলি, ভেরি সিম্পল যে টেমপ্লেটটা, টেমপ্লেটটাকে যদি আমরা রান করাই, রেড ব্লক থিম কি চেঞ্জ হচ্ছে একটু খেয়াল করেন তো, এটা হোম পেজ, এটা প্রোফাইল পেজ, উপরে কোনো চেঞ্জ আসে, সাইড বারে কন্টেন্টে চেঞ্জ আসে, তাই না? যদি সার্ভিসে যাই, সার্ভিস কন্টাক্টে গেলে কন্টাক্ট, সব চেঞ্জ হচ্ছে কোন জায়গাটা, মাঝের জায়গাটা, কন্টেন্টটা, এটাই ম্যাক্সিমাম কেসে চেঞ্জ হয়, কখনো কখনো রাইট সাইড বারে এদিক সেদিক হতে পারে, যেটা বোঝাতে পেরেছি। কমপ্লেক্স টেমপ্লেট হলে হয়তো না হয় আরো অনেক জায়গায় চেঞ্জ হচ্ছে, বাট আমরা ভেরি সিম্পল একটা টেমপ্লেট নিয়ে কাজ শুরু করেছি, তাহলে যে চেঞ্জটা হচ্ছে হচ্ছে শুধু কোথায়, কন্টেন্টে। তাহলে এরকম হওয়া কি ভালো না, যে একটা মেইন পেজ থাকবে তার ভেতরে এই পেজগুলো, এই কন্টেন্টগুলো আমি যদি পুশ করতে থাকি তাহলে কি হবে, আমার যদিও এখানে কয়টা মেনু আছে, 4টা মেনু, রাইট? একটু খেয়াল করেন, যদি আমার এই টোটাল ডিজাইনের জন্য 200 লাইনের কোড হয়, এই মাঝের জায়গাটুকুর জন্য কতটুকু লাইনের কোড হবে, ফর এক্সাম্পল 50। হ্যাঁ সো যদি আমি বলি যে একটা কাঠামো তৈরি করবো 150 লাইনের কোড দিয়ে, আর এই মাঝের জায়গাটা একটা ভেরিয়েবল দিয়ে রাখবো, তাহলে 151 লাইনের কোড, আর বাকি 4টা পেজের যে মাঝের কোডগুলো 50 লাইন 50 লাইন করে, তাহলে এটা দিয়ে আরও 4টা পেজ আমি তৈরি করব, তাহলে 4 পেজের জন্য 200 আর মেইন পেজের জন্য 150, টোটাল হলো 350 লাইনের কোড, রাইট? বাট যদি আমি 4টা পেজই টোটাল কোড নিয়ে আগাই, তাহলে 200 200 করে কত হবে, 800 লাইনের কোড। বিষয়টা বলছেন কত কোড আমার ফার্স্টে কমে গেল। এবং এখানে সুবিধা কি, কেউ যদি বলে যে রেড ব্লক এটা মুছে দিয়ে গ্রিন ব্লক লিখো, পারা যাবে না, এক জায়গায় চেঞ্জ করতে হবে, কোথায়, মাস্টারে। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে মাস্টারের সুবিধা। 2 নম্বর সুবিধা হচ্ছে, এটা সবচেয়ে ভাইটাল, যে অংশটা ব্রাউজারে লোড হয়ে যায় পরবর্তীবার ক্যাশ থেকে নেয়, ওই অংশটুকু ক্যাশ থেকে নেয়, HTTP থেকে নেয় না, যেটা খেয়াল করেছেন? তাহলে আমার মেজরিটি অংশটা, এই যে ব্যাকগ্রাউন্ডের বড় ইমেজ, এই যে বড় সড় একটা ইমেজ আছে না, এই ইমেজ সহ বাকি সব কিছু ক্যাশ থেকেই নিয়ে নিচ্ছে, সো
স্পিডটাও কি ফাস্টার হবে না অনেক বেশি ফাস্টার হবে কারণ কন্টেইনারের মধ্যে যা আসছে সেটা খুব ছোট ডেটা এটাও একটা বড় অ্যাডভান্টেজ এজন্য মাস্টারিং করাটা অত্যন্ত জরুরি সো আমরা ফারস্টে এই মাস্টারিং এর কাজটাই শিখব ওকে সো আমরা টেমপ্লেটে ডিজাইন বসিয়েছি এখন ফারস্টে এই জায়গাটা থেকে এই মাঝের অংশটুকুকে একটু খেয়াল করেন এই মাঝের অংশটুকুকে আমি একটু কাট করে নিয়ে নিব আমি এখানে রাখব না আমি মাস্টার পেজে এই কোডটুকুকে রাখব না এখানে একটা ভেরিয়েবল ধরিয়ে দিব বা একটা কিছু ধরিয়ে রাখব ওখানে আমি কোনোভাবে কিছু একটা পুশ করার চেষ্টা করব মনে করেন যে আমি একটা বলতে পারেন কার্ড হোল্ডার রেখেছি কার্ড হোল্ডার রেখেছি এই ক্লাসরুমের মাঝখানে কার্ড হোল্ডারের কার্ডটা চেঞ্জ করা যায় হোল্ডার আছে কার্ডে একজনের নাম আছে আমি পরিবর্তন করে আরেকজনের নাম দিলাম পরিবর্তন করে আরেকজনের নাম দিলাম হবে না তো চেঞ্জ করা যাবে খুব সহজেই ওটা কারণ কি ওই হোল্ডারের ওই জায়গাটা কি ভেরিয়েবল কারণ হোল্ড করতে পারছে যে কারো কার্ড সে খুব সহজেই হোল্ড করতে পারছে সেরকম একটা কিছু এখানে আমি একটা ভেরিয়েবল দিয়ে দিব যখন একটা ফাংশন থেকে আসবো তখন এই ভেরিয়েবলের মধ্যে ওয়ান পাঠালে এটা ওয়ান টু পাঠালে টু থ্রি পাঠালে থ্রি বুঝতে পেরেছেন আচ্ছা তো ফার্স্ট এটা কাট করার চেষ্টা করি কোথা থেকে কাট করব মাস্টার পেজ থেকে যখন আমি কাট করব এটা কোনটুকু এই টেমপ্লেটটা এতটা ইজি সবকিছু সুন্দর করে বলা আছে একটু খেয়াল করেন এই যে টেমপ্লেট এবং কন্টেন্ট এই ক্লাসটা জন মধ্যে সবকিছু আছে কন্টেন্টের মধ্যে সবকিছু আছে এই যে আমার ডিভ একটা ক্লোজ হয়েছে না খেয়াল করেছেন না উপর থেকে শুরু করে এই পর্যন্ত তার মানে আমাকে নিতে হবে কি এর মাঝের জায়গাটুকু আমি যদি বলি যে এখান থেকে যখন আমি কার্সার ক্লিক করেছি এটা যাচ্ছে কত দূর পর্যন্ত 94 লাইন পর্যন্ত 94 লাইন পর্যন্ত সো আমার দরকার কি তাহলে আমি শুরু করব 49 থেকে 93 এই অংশের কোডটুকুকে আমি কাট করে নিলাম একটু চেক করি অংশটা কিন্তু কাট হয়ে গেছে এবার চেক করেন তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে না ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিন্তু রাইট মানে কাটাটা ঠিক আছে এলোমেলো হয় না এলোমেলো হলে সব ভেঙে চুরে যেত রাইট আচ্ছা আমি নতুন একটা পেজ তৈরি করি আমি ভিউ এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করি হ্যালো ওটা তো মেয়ে আজকে ক্লাসটা ক্যান্সেল হয়েছে হ্যাঁ প্রজেক্ট ইয়েকে জানেন তো মারুফ এবং সোহাগকে আর জুবায়েরকে ঠিক আছে চল বুঝলি ফোল্ডারের নামটা কি দিব ফোল্ডারের নাম আমি বলছি পেজেস পেজেস ফোল্ডারের মধ্যে আমি নতুন একটা ফাইল নিয়ে নেই এই ফাইলটার নাম আমি রেখে দিচ্ছি একটা পিএসপি ফাইল নিচ্ছি পিএসপি ফাইলের নাম বলছি হোম আন্ডারস্কোর কন্টেন্ট ডট প্লেট ডট পিএসপি ভিউয়ের মধ্যে একটা সাব ফোল্ডার করেছি পেজেস তার মধ্যে রাখলাম হোম কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি ওই যে হোম মাস্টার থেকে যেটা আমি কাট করে নিয়ে আসলাম সেটা এখন এখানে পেস্ট করে দিলাম বুঝতে পেরেছেন সো এটা সিলেক্ট করে দেন আমি সোর্সটা ফরম্যাট করে ঠিক আছে ঠিক আছে না ফরম্যাটেড এই পর্যন্ত হয়েছে তো পরে করে নিজের থেকে দিয়েছে আপনাকে মনে চেঞ্জ করা নেই সকলে এসে একটু মনে করে দিয়ে তো এইটা কথা এই কাজটার কথা একটু মনে করিয়ে দিয়ে একটু সলভ হলো না সলভ করে দূরেই
কিছুই করার নাই, আনতেই হবে, আনতেই হবে। হ্যাঁ আমাদের সংখ্যায় বেশি না। হ্যাঁ আচ্ছা দেখেন, আমরা তো একটা স্লাইসিং পেজ বানিয়েছি, এখন আমার টার্গেট হচ্ছে এই পেজটাকে, এখন এখন এই এই পেজটাকে এই জায়গায় নিয়ে আসা। যদি আমি ভেরিয়েবলের মাধ্যমে এটা লাস্টের কাজটা আমি যেটা করেছি, আমার যে মাস্টার পেজ ছিল, মাস্টার পেজের একটা একটা ডিভ আছে, টেমপ্লেট এবং কন্টেন্ট, এটা বেসিক্যালি এই ডিভটা, এটা ধরার মানে দেখার উপায়টা কি আপনি বল, মানে আমরা যেটা দেখতে পারি যে এই অংশটুকু কিভাবে ধরবো, যে এতটুকু যে আমি কাটছি মানে কেন কাটবো, এটাই যে ওই কোডটা, তাহলে কিভাবে বুঝবো, তাই না? এটা বোঝার উপায়টা হচ্ছে আমি এটাকে কন্ট্রোল জেড দেই, তাহলে কোড গুলো চলে আসবে। লেটস চেক, এখানে চলে আসবে, ইনস্পেক্ট করা যায় এলিমেন্ট, ইনস্পেক্ট এলিমেন্ট, রাইট? ইনস্পেক্ট এলিমেন্ট করলে যদি আমরা এখানে যাই, একটু দেখি যে এখানে বেশ কিছু ক্লাস চলে আসছে, খেয়াল করেছেন? এই যে টেমপ্লেট এমো মেইন র্যাপার, এর মধ্যে টেমপ্লেট এমো মেইন, টেমপ্লেট এমো মেইন এর মধ্যে টেমপ্লেট এমো টপ, এরকম দেখা যাচ্ছে। সো আমার এখানে ফাইন্ড আউট করে নিতে হবে যে কোন ডিফটাকে আমাকে ধরতে হবে। এই যে ডিফটা একটু খেয়াল করেন, এইটা যখন ধরেছি না, এটা যখন সিলেক্টেড, এই টেমপ্লেট এমো কন্টেন্টটা যখন সিলেক্টেড, টেমপ্লেট এমো কন্টেন্টটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার এই পুরো অংশটুকু, ওই অংশটুকু মার্ক হয়ে গেছে, খেয়াল করেছেন? এবং এটা যদি আপনি নিচ পর্যন্তও নেন, একদম নিচ পর্যন্তও নেন, ওই মার্কিংটা কিন্তু দেখা যাচ্ছে। তার মানে কি, আমার মেইন ডিফটা টেমপ্লেটের ক্লাসটার নাম কি, টেমপ্লেট এমো কন্টেন্ট। তো আমি যদি এই কন্টেন্টের ভেতরের কোডগুলোকে নিয়ে যাই, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, তাই কিনা? সো টেমপ্লেট এমো কন্টেন্ট, এখন আমরা ট্যাগে চলে যাব, যে এইচটিএমএল এ গিয়ে দেখবো যে টেমপ্লেট এমো কন্টেন্ট কোনটা। এটা 49তম লাইনে আছে, এখানে কার্সার রাখলে এটা ইয়েলো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে, এবং ডিফটা শেষ কোথায় সেটাও দেখিয়ে দেবে, যে এখানে শেষ। তার মানে কি 49 থেকে কত, 94। আমি কাটছি কোথা থেকে, আমি 50 থেকে শুরু করে 93 লাইনস পর্যন্ত, বা 92 লাইনস পর্যন্ত কাট করে নিচ্ছি, এবং এই নাম্বার, এই জায়গাটা থেকে যে কেটে নিয়েছি সেটা বললাম। এখন যদি যাই, খেয়াল করেন এই জায়গা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, খেয়াল করেছেন? এই জায়গাটা একেবারেই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। নাও এই কোডগুলোকে আমরা কোথায় নিয়ে যাব, আমরা যেটা করলাম, আমি ভিউস এর মধ্যে পেজেস নামে একটা ফোল্ডার করেছি, ভিউস এর মধ্যে আমি পেজেস নামে একটা ফোল্ডার করেছি, পেজেস ফোল্ডারের মধ্যে হোম আন্ডারস্কোর কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইল করে নিয়েছি, রাইট? হোম আন্ডারস্কোর কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইল করে নিলাম। এই ফাইলের মধ্যে আমি জাস্ট ওই কোডগুলোকে এনে বসিয়ে দিয়েছি, কিচ্ছু করি না, জাস্ট ওই যে কাটগুলো কাটটা করে নিলাম, তার কোডটা আমি এটা এখানে এনে বসালাম। সো এবার মাস্টারের মধ্যে যেহেতু এই জায়গাটা ভেরিয়েবলাইজ করতে চাচ্ছি, ল্যারাভেলের সিনট্যাক্স অনুযায়ী এখানে লিখতে হয় অ্যাট দ্য রেট অফ ইল্ড, এই নামটা এটা আমার দেওয়া, আমি দিব যে নামই আমি দিতে চাই, এটাকে আমি নাম দিচ্ছি কন্টেন্ট, ঠিক আছে? এটার নাম কি দিচ্ছি, কন্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে, রাইট? এটাকে বলা হয় সেকশন নেম, রিপিট করছি, এটাকে কি বলা হয়, সেকশন নেম। ইল্ড হচ্ছে ফাংশন, ল্যারাভেল ব্লেড সিনট্যাক্সের একটা
ফাংশন হচ্ছে ইল্ড বাট তার আগে এট দা রেট অফ ম্যান্ডেটরি নাও এবার হোম কন্টেন্টে যেতে হবে কয়েকটি স্টেপ ফলো করতে হবে আমাকে এটা পুশ করার জন্য প্রথমে এই পেজটা এটা একটা চাইল্ড পেজ খেয়াল করেন এটা কিন্তু একটা চাইল্ড পেজ যাবে কার মধ্যে প্যারেন্টের মধ্যে রাইট সো প্যারেন্টকে চাইল্ড যদি প্যারেন্টের মধ্যে যেতে চায় কি করতে হয় এক্সটেন্ডস করতে হয় না সো অ্যাট দা রেট অফ এক্সটেন্ডস এক্সটেন্ডস করবে কাকে মাস্টারকে এক্সটেন্ডস হচ্ছে কোথায় মাস্টারে এট দা রেট এরপর পরে কি হবে মানে এই পেজটা এক্সটেন্ড হবে কোথায় মাস্টারে তারপরে বলতে হবে সেকশন কোন সেকশনের মধ্যে যাবে কন্টেন্ট কন্টেন্ট সেকশনে যাবে সেকশন যখন ওপেন হয় সেকশনকে ক্লোজ করে দিতে হয় শেষে এসে কি করবে অ্যাট দা রেট এন্ড সেকশন একটু খেয়াল করেছেন কোন স্টেটমেন্টের পরে কিন্তু সেমিকোলন বসছে না সেমিকোলন দিলেই এরর সেমিকোলন দেয়া যাবে না সো এই ব্লেড ফাইলটাকে আমি কি করে দিলাম এটা একটা চাইল্ড ফাইল এটা এক্সটেন্ড হবে কোথায় মাস্টারে এবং মাস্টারের কোন সেকশনে বসবে যেখানে লেখা আছে কি কন্টেন্ট তার মানে একটা মাস্টারের মধ্যে কিন্তু একাধিক জায়গায় ইল্ড থাকতে পারে ওই জায়গায় এটা এক্সটেন্ডেড না এটা এক্সটেন্ড হবে ওখানে তার মানে এ যে বসবে ওর ভেতরে এই চাইল্ড পেজটা গিয়ে বসবে মাস্টারের মধ্যে মাস্টারের কোন জায়গায় যেখানে ইল্ড এর মধ্যে বলা আছে কি কন্টেন্ট বিষয়টা ক্লিয়ার এতটুকু করলেই কিন্তু হবে না লেটস চেক এতটুকু করলেই কিন্তু কিছুই হচ্ছে না বিষয়টা বোঝা যাচ্ছে আমার কাজটা হচ্ছে যে আমি তো করলাম এটা পুশ করতে হবে এই পেজটাকে রিড করে পুশ করতে হবে কোথায় মাস্টারের মধ্যে শুধু কোড সিনট্যাক্স লেখা হয়েছে পুশ করার কাজ হচ্ছে কন্ট্রোলারের এখান থেকে শুরুতে যে কাজটা করতে হবে আমি একটা ভেরিয়েবলের মধ্যে পেজের সকল কোড নিয়ে নিব মনে করেন হোম আন্ডার স্কোর কন্টেন্ট নামে যে ভেরিয়েবল এর ভেতরে নিব ভিউ ভিউর কোন পেজের কন্টেন্ট নিব পেজটার নাম হচ্ছে হোম আন্ডার স্কোর কন্টেন্ট এটা আছে কোথায় পেজেস এর মধ্যে ডট হোম আন্ডার স্কোর কন্টেন্ট রাইট আমি যখন রিটার্ন দিব না এটা কিন্তু লোড হবে না রিপিট করছি রিটার্ন না দিলে এটা লোড হবে না সো আমি যখন ভিউ বলছি তখন কি হবে সরাসরি এই কোডটা চলে আসবে কার মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে বিষয়টা বোঝা যাচ্ছে গুড এখন কিন্তু এই ভেরিয়েবলের ভেতরে এই কোডটা রয়েছে সো আমি যদি এখন মাস্টারের ভেতরে সেটাকে দিয়ে দিতে চাই সেমিকোলনটা সরিয়ে নিয়ে এখানে অ্যারো দিতে হবে এটাকে অবজেক্ট সাইন বলে তারপরে লিখতে হবে কি উইথ এটা ল্যারাভেল সিনট্যাক্স এরপরে বলতে হবে যে কোন সেকশনে যাবে সেকশনটার নাম কি কন্টেন্ট ওই কন্টেন্টের মধ্যে কি বসাবে ডলার হোম আন্ডার স্কোর কন্টেন্ট কন্টেন্টের মধ্যে বসবে কি ডলার হোম আন্ডার স্কোর কন্টেন্ট একটু খেয়াল করেন যে হোম কন্টেন্ট থেকে ভিউ থেকে কোড নিয়ে হোম কন্টেন্ট ভেরিয়েবলে রাখা হলো আর ওই ভেরিয়েবলটা উইথ করা হচ্ছে এই কন্টেন্ট নামের এগেনস্ট স্টেপ রাইট যা উইথ হচ্ছে কার সাথে মাস্টারের সাথে তো এই কন্টেন্টটা এবং মাস্টারের ইল্ডের এই কন্টেন্টটা কি সেম এটা বুঝতে পারলেন প্রথমে রুট ধরতে হবে কাকে একে কারণ আমার আগে ইল্ড বসাতে হবে তারপরে কে আসবে এই কোডটুকু আসবে সেকশনের নাম কি কন্টেন্ট কোথা থেকে আসবে কন্ট্রোলার হয়ে সো কন্ট্রোলার যখন এই নামটা যে কোনো কিছুই হতে পারে বাট এই ভেরিয়েবলটা পুশ করবে কোথায় ওই সেকশন নেমে ঠিক আছে সো এইবার চেক করি আমার কন্টেন্টটা চলে আসবে বুঝতে পেরেছেন সো এটা ছিল চাইল্ড পেজ আর এটা হচ্ছে আমার মাস্টার পেজ মাস্টার পেজের মধ্যে থেকে তাকে ইনহেরিট করা হলো ক্লিয়ার আই হোপ আমরা ধরতে পেরেছি
এখন এটা করতে পারলেই হয়। হ্যাঁ, এটা ভিডিও হয়েছে, ইন্ডেক্সের কোডটা আমি দেখি করেন, আমি 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 আছি, আপনারা করতে থাকেন, প্রবলেম ফেস করলে আমি দেখিয়ে দিচ্ছি। এন্ড সেকশন পাশাপাশি লিখতে গেলে কি রেল লাইন হয়ে যাবে না? হ্যাঁ, রেলগাড়ি হয়ে যাবে, তিনটা বুকে জুড়ে যাবে। তো আমার নিচে নিচে দেওয়াটাই ভালো। শুধু ক্যাটাগরির অংশটা মাঝে আর করেছেন না? আপনার তো করে ফেলার কথা, এটুকু করতে পেরেছেন? পারবো, এখন করেন নাই, করেন নাই, আমি করতে বললাম যে যে কোনো না, আমি তো স্লো যাচ্ছি। হ্যাঁ, আজকে দুইটা টেমপ্লেট করার কথা ছিল, আমি কাজের সুযোগ দিচ্ছি, কিন্তু আপনাদের দিয়ে করাচ্ছি যে স্পেসিফিক ভাবে আপনারা করেন এবং সবাইকে যে দেখছেন না। আচ্ছা, ক্যাটাগরিটা করেন, আমি তাহলে করে দেই আস্তে করে, আমরা একটু দেখি যে আমি ক্যাটাগরি করছি, আপনারা ফ্রেন্ডসটা করেন, ঠিক আছে? আমি ক্যাটাগরি করছি, আপনারা ফ্রেন্ডসটা করেন। আমি ক্যাটাগরির পোর্শনটা কাট করে নিব ফার্স্টে, তারপরে এটাকে কোথায় বসাবো, পেজের মধ্যে নিয়ে যাব, তার ভিতরে ওটাকে এক্সটেন্ড করে তারপরে ফাংশনের মাধ্যমে উইথ করব। সো লেটস স্টার্ট। আমি মাস্টার থেকে প্রথমেই ক্যাটাগরির এই পোর্শনটাকে কি করে নিলাম, কাট করে ওখানে বসালাম কি ইল্ড, এবং ইল্ড এর মধ্যে দিয়ে দিলাম বলেন লাইক ক্যাটাগরি, ওটা তো কন্টেন্ট, একটা তো আছে, দুইটা তো ডাবল ডাবল যে কোনো নাম হতে পারে, ঠিক আছে, বাট সেম নাম হওয়া যাবে না, সেম নাম হলে তো আরেকটার উপর আরেকটা বসে যাবে। একটা টিপ বেশি কেটেছি, লেটস চেক, কই আমি কিন্তু ডিবি কাটি নাই, আমি এখান থেকে এখানে কেটে নিয়েছি ক্যাটাগরি। হ্যাঁ, এখানে দিলাম, এবার যে অংশটাকে কাট করেছি সেটা পেজেস এর মধ্যে নিউ থেকে একটা পিএসপি ফাইল নিলাম, ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি, ওই কোডটুকু এর ভেতরে পেস্ট করে দিলাম ফরম্যাট। এবার আমাকে আপনি বলবেন এখানে কি লিখব, এক্সটেন্ডস, এক্সটেন্ডস কাকে করব, মাস্টারকে, তারপর অ্যাট দ্য রেট সেকশনের নাম কি হবে, ক্যাটাগরি, আগের বার তো ক্যাটাগরি কন্টেন্ট নিয়েছিলাম, এবার ক্যাটাগরি নিয়েছি, এবার এট দ্য রেট এন্ড সেকশন, বুঝতে পেরেছেন? সোহাগ হয়ে গেল, তো এরপর কি করতে হবে, কন্ট্রোলারে গিয়ে, হ্যাঁ হ্যালো হ্যালো, রিপিট করছে যেহেতু এটা ভিডিওতে আসে নাই, এই ছোট্ট কথাটুকু মানে লাস্টে কথাটুকু আসে নাই যে এরকম ভাবে আসবে, এরকম ছিল না যে আমরা কি করলাম লাস্ট পর্যন্ত ক্যাটাগরি নামে একটা পেজ বানিয়ে তার মধ্যে এক্সটেন্ড করলাম, সেকশন করলাম, এন্ড সেকশন করলাম। এবার এটাকে যদি আমরা লোড করাতে চাই তাহলে প্রথমে পেজের কোডগুলোকে ভেরিয়েবলে আনতে হবে, ক্যাটাগরি ভেরিয়েবলে নিয়ে আসলাম, দেন আবার ওইটাকে মাস্টারের সাথে উইথ করলাম। এই সেমিকোলন কিন্তু হবে না, একাধিক লাইন হলে সেমিকোলন সবার শেষে হবে। সো আমার সেকশনটার নাম কি, ক্যাটাগরি, ভেরিয়েবলের নাম কি, ক্যাটাগরি। এবার চেক করি,
এটা কিন্তু ইউল থেকে আসে, ঠিকঠাক মতোই আসে, ঠিক আছে, ফ্রেন্ডসও করে ফেলেছে। তার মানে আমাদের একটা পেজের মধ্যে তিনটা জায়গায় কিন্তু ডাইনামিক, একটু খেয়াল করেন, আমি ইচ্ছে মতো দিতে পারি, পারি না, ইচ্ছে মতো দিতে পারি। এখন যদি আমি বলি, আপনাদের বলি যে আমি এখানে অ্যাডমিন লিখব অথবা অ্যাডমিন প্যানেল লিখব, হ্যাঁ, তাহলে আরেকটা পেজ, একটা লগ ইন পেজ চলে আসবে আমার সামনে, যেটা অ্যাডমিন প্যানেলের লগ ইন পেজ। বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ড দিয়েছি, দিয়েছি তো, সো ওখান থেকে লগ ইন পেজটা নিয়ে কি ওখানে বসানো সম্ভব না? বাট এই অ্যাডমিন প্যানেল, এটার জন্য কি আমাদের আলাদা কন্ট্রোলার তৈরি করতে হবে, কারণ অ্যাডমিনের কাজ আলাদা, রাইট? ফ্রন্ট এন্ড এর জন্য আলাদা কন্ট্রোলার, অ্যাডমিনের জন্য আলাদা কন্ট্রোলার। তাহলে কি, হ্যাঁ, না, কন্ট্রোলারের ভেতরে না, আমাদের একটা কন্ট্রোলার আছে, আরেকটা কন্ট্রোলার আমাদের বানাতে হবে, বুঝতে পেরেছেন? তো আমি জাস্ট আপনারা কোডটা বসিয়ে দেবেন, কোড যেহেতু হাতে আছে, জাস্ট আমি কন্ট্রোলারটা আরেকটা নতুন কন্ট্রোলার তৈরি করি প্রজেক্টের মধ্যে, লারাভেল জ্যাম্পে, স্টিডক্সে, লারাভেল জ্যাম্প যাচ্ছি কেন, এলআইসিটি জ্যাম্পে, স্টিডক্সে, টিটি ব্লক ব্যাস 7 এ রাইট ক্লিক করে শিফট ধরে ওপেন কমান্ড উইন্ডো দিয়ে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম কি অ্যাডমিন কন্ট্রোলার, রিসোর্স করলাম। সো আমার কন্ট্রোলার ক্রিয়েটেড, আমার কন্ট্রোলার কিন্তু অ্যাডমিন কন্ট্রোলার ক্রিয়েটেড, রাইট? এখন আমার টার্গেটটা কি, আমি ইউআরএল এ কি লিখব, অ্যাডমিন প্যানেল। তো এর জন্য আমাকে যেতে হবে কোথায়, রাউটসে। দেখেন এখন এখানে আমি লিখতে চাচ্ছি অ্যাডমিন প্যানেল, আমি কিন্তু অ্যাডমিন হাইপেন প্যানেল দিয়েছি, রাইট? আমি যাচ্ছি কোথায়, অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে। সো স্ল্যাশ দিয়ে আমি ওয়েলকাম কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন, আর অ্যাডমিন প্যানেল দিয়ে আমি অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে। সো অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন থেকে যদি আমি এখান থেকে একটা পেজ লোড করে দিই, পারবো না? ওই একই প্রসেস, জাস্ট লগ ইন পেজটা, পসিবল তো? পসিবল না? আমরা কিন্তু লগ ইন পেজ খুব সহজেই নিয়ে দিতে পারি। আমি যদি এখানে জাস্ট ইকো দেই এইচ ওয়ান ওয়েলকাম অ্যাডমিন প্যানেল, টু অ্যাডমিন প্যানেল, জাস্ট লাইক এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে পিএসপির মধ্যে এইচটিএমএল লেখাটা কতটা দুরূহ, রাইট? যে আমরা যদি কখনো অ্যাটেম্প্ট করতে চাই পিএসপির ভেতরে এইচটিএমএল লেখার, তাহলে কিন্তু এটা কঠিন জব হয়ে দাঁড়াবে, রাইট? আমি জাস্ট হেডার কল করেছি, একটা টেক্সট ডিসপ্লে হবে, আর অ্যালাইনটা সেন্টারে নিতে চাচ্ছি, তারপরে কি কি জানো করতে হচ্ছে, বুঝতে পেরেছেন? সো এবার একটু দেখি যে অ্যাডমিন হাইপেন প্যানেল দিয়ে যদি হিট করি কি আসে, অবজেক্ট নট ফাউন্ড, রাইট? একটা একটা প্রবলেম হয়ে গেছে কিন্তু, রাইট? প্রবলেমের কারণ হচ্ছে যে আমরা যখনই ডিরেক্ট রাউটসে যেতে যাচ্ছি, ডিরেক্ট রাউটসে যাওয়ার কোনো পথ নেই, হিট করার সাথে সাথে সে শুরুতে যায় কোথায়, ইন্ডেক্স চায়, ইন্ডেক্সের পর সে ইন্ডেক্স থেকে ডিরেকশন নিয়ে চলে যায় কনফিগে। ডিরেকশনটা কোথায় থাকে, ইন্ডেক্সের মধ্যে কিন্তু থাকে, কনফিগে, ইন্ডেক্সের মধ্যে থেকে কনফিগ, কনফিগ থেকে দেন রাউটস। আমি সরাসরি রাউটস কল করেছি, এটা পাওয়ার কথাই না। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
যদি আমি এখানে ডট পিএসপি দেই তাহলে খেয়াল করেন ইন্ডেক্স ডট পিএসপি দিলে পাচ্ছে কারণ সে শুরুতে ইন্ডেক্স ডট পিএসপি তে যাচ্ছে তারপরে রাউটস কে ধরতে পারছে আদারওয়াইজ সে রাউটস কে কিন্তু ধরতে পারছে না সো ইউআরএল এ ইন্ডেক্স ডট পিএসপি রাখাটা কিন্তু স্মার্ট কাজ হবে না এটা অনেক পুরনো দিনের কাজের স্টাইল স্মার্ট ইউআরএল এ ইন্ডেক্স ডট পিএসপি থাকে না এই ইন্ডেক্স ডট পিএসপি কে হাইড করার জন্য আমরা একটা সুপার পাওয়ারফুল ফাইলের অ্যাক্সেস নিতে হবে সেটার নাম হচ্ছে এসটিএক্সএস রাইট সো ওই এসটিএক্সএস ফাইলটার একটু ইউজ করছি আমরা আগের কোনো একটা প্রজেক্ট থেকে এলআইসিটি ই কমার্সের একটা প্রজেক্ট আছে এখান থেকে কই এখানে এসটিএক্সএস আছে নেই কোথায় আছে আর কোথায় এলআইসিটি ব্লক ব্যাচ টু এখানে এসটিএক্সএস আছে আমি এসটিএক্সএসটাকে কপি করে এখানে দিয়ে দিলাম এটা আননেম ফাইলগুলো নেট বিনসে দেখায় না প্রবলেম হয় মাঝে মাঝে বাট এডিটর থেকে এইটাই কোড মানে কোড কিন্তু খুব ছোট্ট বাট খুব ক্রিটিক্যাল টাইপ এটা আমরা বুঝতে পারবো না এই কোডের হিসেব নিকেশ এটা মূলত একটা এক্সটেনশন পিএসপির একটা এক্সটেনশন ইউজ করে যার নাম কি মড রিরাইট মড রিরাইট এক্সটেনশনের মাধ্যমে ইউআরএল থেকে ইন্ডেক্সকে ওভাররাইট করে এটা করার জন্য আমাদের এখানে বসিয়ে দিতে হবে আমাদের প্রজেক্টের নাম আমাদের প্রজেক্টের নাম কি টিটি আন্ডারস্কোর ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 07 সো ফাইলটা যদি সেভ করি চেক ফাইলটা যদি আমরা সেভ করি তাহলে এবার ইন্ডেক্স ডট পিএসপি ইউআরএল এর মাঝখানে দেওয়ার কোনো দরকার নেই কাজ করছে আমি প্রজেক্টেই দিয়ে দিচ্ছি হ্যাঁ সাইটে কাজ চলছে ওই জায়গাটাতে একটা প্রবলেম হয়েছে ঠিক আছে এখনো প্রবলেম সলভ হয় নাই সলভিং চলছে সো এতটুকু রাখছি আপনারা যেটা করবেন আপনাদের কাজ হবে যদিও পরবর্তী অ্যাকশনটা করানোটা কঠিন হবে একটা লাইব্রেরি অ্যাড করতে হয় ইনস্টল করতে হয় বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ড এটা হচ্ছে মূল পেজ রাইট বাট এই পেজটা না এটা না আমরা বেসিক্যালি ফার্স্টে নিয়ে আসবো দিস পেজ দিস অ্যাডমিন প্যানেল বললে এই লগ ইন পেজটা আসবে যখন এখানে সাবমিট করা হবে সাবমিট করা হলে তখন এই পেজটা আসবে প্রবলেম একটা আছে প্রবলেমটা হচ্ছে যে ল্যারাভেলে আমরা ফর্ম নামে কোনো ক্লাস নেই বাই ডিফল্ট ফর্মের ক্লাসটা দেয়া নেই সিকিউরিটির জন্য তারা ল্যারাকাস থেকে ইলুমিনেট এইচটিএমএল এর একটা ভেন্ডর ইনস্টল করে নিতে হয় ঠিক আছে এবং সেই ভেন্ডর ইনস্টলেশনটা আমরা নেক্সট ক্লাসে শিখব তারপরে এই লগ ইনে প্রেস করে আমরা অন্য পেজে যেতে শিখব আমরা শুধু এই পেজ পর্যন্ত আনতে শিখি আগামী মঙ্গলবার রাইট ক্লাস হবে ওই মঙ্গলবারের ক্লাসে আপনাদের চেষ্টা হবে যেহেতু এটা ইজি একটা টেমপ্লেট দিয়ে আপনারা করতে পারলেন একটু জটিল টাইপের একটা টেমপ্লেট নেন অনলাইনে সার্চ টার্চ করলে কিন্তু প্রচুর টেমপ্লেট ফ্রি পাওয়া যায় এবং সেই টেমপ্লেটটা মাস্টারিং করেন বিভিন্নভাবে অন অফ করেন কন্ডিশন বসান কাজটা হচ্ছে এরকম আমি হোমওয়ার্ক দিচ্ছি এরকম যে যে কোনো একটা টেমপ্লেট নেন যেটা ডেফিনেটলি আপনারা মাস্টারিং করতে পারবেন সে ধরনের কনফিডেন্স আপনাদের তৈরি হয়ে গেছে আপনারা যেটা করেন যে যদি এই টেমপ্লেটের কথাই ধরি আমি যদি এই টেমপ্লেটের কথাই ধরি এই টেমপ্লেটের মধ্যে কিন্তু চার পাঁচটা পেজ আছে এই যে পোর্টফোলিও সার্ভিস কন্ট্যাক্ট রাইট সো যেহেতু আমি এক্সেস করা দেখাই নেই আমি কি একটা পেজ থেকে আরেকটা পেজ যাওয়া দেখিয়েছি না তাহলে ওটা করার দরকার নেই আপনারা জাস্ট একটা টেমপ্লেট নেন একটু জটিল টাইপের এবং সেখানে বেশ কিছু স্লাইসিং করে বেশ কিছু সেকশন রেডি করে কাজটাকে এক্সিকিউট করেন
ওকে নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে এক পেজ থেকে আরেক পেজের কন্টেন্টটাও লোড করা যায় এটা বেসিক্যালি এক্স্যাক্টলি সেম জিনিস শুধুমাত্র ফাংশন কলিং টেকনিক্সটা আমাদের জানতে হবে কেউ কেউ হয়তো ধরতে পারবে আমি শুধু ছোট্ট একটা করে দিব যে এই হোম পেজের আমি যদি ক্লিক করি আমার হোম পেজটা কিন্তু লোড হবে না হোম পেজটা যেন লোড হয় এটা করতে গেলে যেটা আমাকে করতে হবে আমাদের যে মাস্টার পেজটা আছে URL scope 2 ঠিক আছে URL হচ্ছে built in class 2 হচ্ছে তার ফাংশন এখানে লিখতে হবে alias এর নাম alias এর নাম কি আমাদের home alias কি slash ওকে এবার দেখেন সো স্ল্যাশ দেওয়াতে কি হচ্ছে যখন আমি স্ল্যাশ দিয়েছি এখানে কার্সর নিয়ে আসার সাথে সাথে আমাদের প্রজেক্ট URL দেখাচ্ছে না এবার যদি ক্লিক করি বুঝছেন তার মানে আমি যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাকে একটা রাউটস তৈরি করতে হবে না যেটা বোঝা যাচ্ছে প্রোফাইলে যখন ক্লিক করব তখন একটা রাউটস হবে ওই রাউটসটা আমাকে একটা ফাংশনে পাঠাবে সেই ফাংশনটা এখানে ভিন্ন একটা পেজকে লোড করবে পারা যাবে না এই টেমপ্লেটটাই আপনারা একটু মাস্টারিং করে ভিন্ন ভিন্ন পেজগুলো এখানে কন্টেন্ট আকারে ডিসপ্লে করে নিয়ে আসবেন যদি করেন ভেরি গুড আমি বলছি যে যদি রিস্ক মনে হয় একটু ভয় লাগে তাহলে এটাতে করি আর যদি কনফিডেন্ট থাকি যে কোনো জটিল টেমপ্লেট প্রথম আলোকে ডাউনলোড করে নিয়ে শুরু করি ঠিক আছে টেমপ্লেট তো পাওয়া যাবে আমি কোড নিয়ে নিতে পারবো না প্রথম আলো ওখান থেকেই নেবেন ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি